আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম মুন্সি। বরাবরের মতো আরও একটি বনাসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওতে আমি তিনটি বনাস সম্পর্কে আলোচনা করব। তবে বনাস তিনটি বনাসে হলেও মূলত এই বনাসটি হচ্ছে একটি বনাস। একটি বনাসের মধ্যেই আপনি টোটাল তিনটি অপশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করে দেই। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে দিন, যাতে পরবর্তী আপডেট মিস না করেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আজকে যে ভিডিও যে বোনাস নিয়ে আলোচনা করব, সেই বোনাসের নাম হচ্ছে বোনাস সোশ্যালে। এই বোনাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ এই বোনাসটি যারা বিগত দিনে আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এই বোনাসটি অটোমেটিকভাবে আপনাদের চলে আসবে ইজের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ ইজের ভ্যালুর উপরে ডিপেন্ড করে। তো বোনাস সোশ্যালে আসলে কি? বোনাস সোশ্যালে মূলত গ্যাস, লুচে ও আকোয়া এই তিনটির সমন্বিত একটা বোনাস হচ্ছে বোনাস সোশ্যালে। তো চলুন জেনে নেই যে এই বোনাস সোশ্যালে কিভাবে পাবেন এবং কারা পাবেন। মূলত বোনাস সোশ্যালেটা যাদের নামে বাসার কন্ট্রাক্ট আছে বা যাদের বাসা আছে তারাই হচ্ছে বোনাস সোশ্যালে পেয়ে থাকবেন। এই বোনাস সোশ্যালে এই চলতি বছরের অর্থাৎ 2021 সালের জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে। অর্থাৎ জানুয়ারি থেকে শুরু হলেও আপনাদের এই টাকাটা আপনাদের আসা শুরু করবে হচ্ছে এই বছরের জুলাই মাস থেকে। অর্থাৎ জুলাই মাস থেকেই আপনি কিন্তু এই টাকাগুলো পেয়ে থাকবেন। চলুন জেনে নেই কীভাবে আপনারা এই টাকাগুলো পাবেন। এই বোনাস সোশ্যালে মূলত আপনারা দুটি ক্যাটাগরিতে পেয়ে থাকবেন। একটি হচ্ছে আপনাদের যে বিল আসবে বাসায়, সেই বিলের থেকে অলরেডি টাকাটা কমেই চলে আসবে। এবং দ্বিতীয়টি হচ্ছে আপনাদের বাসায়, অর্থাৎ আপনারা যেখানে থাকেন, যেখানে আপনাদের রেসিডেন্স, সেইখানে আপনার চিঠির মাধ্যমে হচ্ছে আসবে এবং পরবর্তীতে সেই টিকিটগুলো চিঠিতে কিছু টিকিট থাকবে বা একটা বনিফিকও থাকবে, সেটি আপনি পোস্ট অফিসে গিয়ে ইউরো করে নিতে পারবেন। তো চলুন জেনে নেই যে কারা এবং কোন বোনাসটি চিঠির মাধ্যমে আসবে এবং কোন বোনাসটি এবং কাদের কোন বোনাসটি বিল থেকে কমে আসবে। প্রথমেই আমরা জানবো যাদের বাসার রিস্কালডামেন্ট অটোনোমো তাদের হচ্ছে গিয়ে গ্যাস এবং লুচে এই দুটি হচ্ছে বিল থেকে কমে আসবে। অর্থাৎ আপনার বাসায় যে বিলটি আসবে এই গ্যাস এবং লুচের, সেই বিল থেকেই অলরেডি কিন্তু এই বোনাসের টাকাটা কেটে দিয়ে কিন্তু আপনার বাসায় এই টাকাটা চলে আসবে। আমি আবারও বলছি, যাদের বাসার রিস্কালডামেন্ট অটোনোমো তাদের কিন্তু অলরেডি এই টাকাটা বিল আসার সময় আগে থেকেই কেটেই কিন্তু এই টাকাটা চলে আসবে। এবং যাদের বাসা চেন্তু আলিজাতার আওতায়, তাদের হচ্ছে এই গ্যাসের টাকাটা, তাদের শুধুমাত্র গ্যাসের টাকাটা বাসায় চিঠির মাধ্যমে আসবে এবং যে বনিফিকেটটা আসবে সেই বনিফিকেটটা আপনারা পরবর্তীতে স্থানীয় পোস্ট অফিস থেকে আপনারা এটাকে ইউরো করে নিতে পারবেন। তবে এই ক্ষেত্রে এই চেন্ত্র আলিজাতার যে আওতায় যে বাসাগুলো রয়েছে এসব বাসার ইলেকট্রিসিটি বিল অর্থাৎ লুচে বিলটা কিন্তু সেই বিলের সাথেই বিল থেকে কমে আসবে। অর্থাৎ আপনি গ্যাসের টাকাটা আপনার বাসায় চলে আসবে কিন্তু আপনার লুচের টাকাটা হচ্ছে কিন্তু আপনার লুচের টাকাটা আপনি বিল থেকে কমিয়ে পাবেন। তো এবার জেনে নিই যে আকুয়ার বিলটি কীরকম হবে। আসলে যাদের বাসা রিস্কালডামেন্ট অটোনোমো তাদের এই আকুয়া বিলটি বাসায় চলে আসবে। যাদের বাসার রিস্কালডামেন্ট অটোনোমো তাদের বাসার আকুয়া বিল তাদের বাসাতেই চলে আসবে। পরবর্তীতে আপনারা সেই টাকাটা পোস্ট অফিস থেকে বা পোস্তা ইতালিয়ানা থেকে আপনারা ইউরোতে কনভার্ট করে নিতে পারবেন। এছাড়াও যাদের বাসা চেন্তু আলিজাতার আওতায় তাদের বাসার আকুয়া বিলটাও হচ্ছে বাসাতেই চলে আসবে। এটি রিস্কালডামেন্টের যে সুবিধাটা এবং চেন্তু আলিজাতার এই একই সুবিধা, দুটি ক্যাটাগরিরই বিল আকুয়া বিলটি বাসায় চলে আসবে। টাকা বলতে আপনাদের একটি পোস্ট খামেক একটা বনিফিকো পেপার দেওয়া হবে, ওই বনিফিকোর মাধ্যমে আপনারা কিন্তু এই বিলটা দিয়ে দিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে যদি কোনো বোনাস বা যে কোনো ধরনের ভিডিও আসে অবশ্যই এই চ্যানেল থেকে দ্রুত সময়ের মধ্যে আপডেট জানানো হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।